সুকান্ত হ্যালো লাইভ নিন, আমার এখানে অন হচ্ছে না তো। হ্যাঁ হচ্ছে, এখনই হবে, লাইভ দিয়েছি তো, রেকর্ডিং অন হচ্ছে না, অন করেছি তো। হ্যালো হ্যালো MS2 হ্যালো বলছি যে যখন লাইভটা হবে দয়া করে সবাই একটু চুপ করিয়া থাকলে ভালো লাগবে। আপনার কোনো পেয়েছি তো সিঙ্গেল বুমে নিতে বলেছেন। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে করবো, এখন আর ফোন করবেন না। সবাই বলুন শুরু করবে। হ্যালো সেখান দাদা, ওটা বন্ধ করে দে। শুরু হয়ে গেছে তো, কখন লাইভ খেলবে? আজকে কলকাতা কর্পোরেশনের ভোটে আমরা যে ধরনের ঘটনা বলি দেখলাম, তা প্রমাণ করছে যে কলকাতা কর্পোরেশনের এই ভোট সম্পূর্ণরূপে ভুয়ো ভোট, ফার্স্ট একটা ইলেকশন হলো। আমরা এই ইলেকশনকে মনে করছি যে ইলেকশন কমিশন, পশ্চিমবঙ্গ রাজ্য ইলেকশন কমিশন কোর্টের কাছে যে সমস্ত কথা দিয়েছিলেন যে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন, ভয়মুক্ত পরিবেশে ইলেকশন, এটাও বলেছিলেন তারা করাবেন। সেদিক থেকে দেখতে গিয়ে কলকাতা রাজ্য ইলেকশন কমিশন আমাদের কলকাতা কর্পোরেশনের ভোটে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে। আমরা এই নির্বাচনকে নিপ্রহসনের বেশি কিছু মানছি না এবং আমরা চাইছি যে সমগ্র কলকাতা কর্পোরেশন জুড়ে সবগুলো ওয়ার্ড, সবগুলো বুথে পুনরায় নির্বাচন করা হোক। কারণ রাজ্য নির্বাচন কমিশন যে ধরনের কথাবার্তা বলেছিলেন, কোর্টের সামনে যে ধরনের আশ্বাস দিয়েছিলেন, তারা কোনো আশ্বাসই রাখতে পারেননি। সকালবেলা থেকে, ভোটের আগে থেকে আমাদের কাছে খবর আসছিল যে পরিবেশ পরিস্থিতি কলকাতা কর্পোরেশনের ভোটে সঠিক নেই। ভোটের দিন সেটা প্রকট হয়ে উঠলো, সামনে চলে এলো, সারফেসে চলে এলো। ভোটের দিন সকালবেলায় মীনাদেবী পুরোহিত, অর্থাৎ আজকে সকালবেলায় মীনাদেবী পুরোহিত 22 নম্বর ওয়ার্ড আমাদের,
আপনারা সকলে জানেন বরিষ্ঠতম কাউন্সিলর, খুব বহুদিন ধরে কাউন্সিলর আছে, খুব জনপ্রিয় কাউন্সিলর তিনি, দলমত নির্বিশেষে সবাই তাকে খুব ভালোবাসে, এবং একসময় ডেপুটি মেয়র ছিলেন। তাকে ধরে হেনস্থা করা হয়, তার জামাকাপড় ছিঁড়ে দেওয়া হয়, জামাকাপড় ধরে টানাটানি করা হয়, যা শ্লীলতাহানির পর্যায়ে পড়ে। পরবর্তী সময়ে আমাদের প্রার্থী বিজয় ওঝা, যার সাংঘাতিক জন সমর্থন তার ওয়ার্ডে আছে, সেই বিজয় ওঝা এবং ব্রিজেশ ঝা, যিনি 7 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, দুজনের উপরেই তৃণমূল কংগ্রেসের গুন্ডা বাহিনী আক্রমণ করে। শুধু তাই নয়, ব্রিজেশ ঝার ক্ষেত্রে পুলিশ যে ধরনের আচরণ করেছে, ব্রিজেশ ঝা যখন তার নিজের এলাকায় নিজের ওয়ার্ডে বুথে ভুয়ো ভোটারের কথা শুনে সেই ভোটারদেরকে ধরতে যান, সেই সময় পুলিশ অনুপ্রাণিত হয়ে যায় বেশি করে, এবং অনুপ্রাণিত হয়ে তারা ব্রিজেশ ঝাকে হ্যাকেল করে। শুধু তাই নয়, ওয়ার্ড নাম্বার 45-এ দুটি সর্বভারতীয় চ্যানেলের সাংবাদিকরা তারা আক্রান্ত হন, সাংবাদিকরাও খুব একটা রক্ষা পাচ্ছেন না। আমাদের ওয়ার্ড নাম্বার 87 যা আমাদের জেতা ওয়ার্ড, সেখানে আমাদের প্রার্থী তনুশ্রী চট্টোপাধ্যায় তার হাজবেন্ডকে বেধড়ক মার মারা হয়, এবং তিনি নিজে ধাওয়া করেন বহু ভুয়ো ভোটারকে, ওনার সাথে সাথে ওনার ভোটাররাও, কারণ 87 ওয়ার্ড আপনারা যদি জানেন যে খুব কলকাতার পশ এলাকা, শিক্ষিত সাংস্কৃতিক সংস্কৃতিবান মানুষেরা সেই এলাকায় থাকেন, আজ অবধি সেই কোনো রেজিমে বামফ্রন্ট থেকে শুরু করে তৃণমূল আমলেও এতদিন পর্যন্ত সেই ওয়ার্ডে খুব একটা রিগিংয়ের ঘটনা পাওয়া যায়নি, কিন্তু এবার আমরা দেখলাম সেই ওয়ার্ডেও, 87 ওয়ার্ডেও আমরা চূড়ান্ত রকমের রিগিং, ভুয়ো ভোটার দিয়ে ভোট আমরা চোখের সামনে দেখলাম। ওয়ার্ড নাম্বার 21 পূর্ণিমা চক্রবর্তী আমাদের প্রার্থী, সেখানে ম্যাসিভ রিগিং হয়েছে। এছাড়াও সব থেকে মানে আশ্চর্যের বিষয়, ভোট যখন প্রায় শেষ সেই সময় আমাদের এই 86 নম্বর ওয়ার্ডের প্রার্থী রাজশ্রী লাহিড়ি, তিনি ফেসবুক লাইভ করতে করতে আক্রান্ত হন, মানে ফেসবুকে দেখা যাচ্ছে তিনি লাইভ করছেন, তার একটু আগে আমার সাথে ফোনে কথা হয়, দাদা এইভাবে আমি ভুয়ো ভোটার ধরেছিলাম, সেই ভিডিও ফেসবুক লাইভও আছে তার ইয়েতে, আপনারা দেখতে পারেন। দমদম থেকে চন্দ্রিমা ভট্টাচার্য সহ এরকম বহু তৃণমূল কংগ্রেসের লিডার যারা আছেন, তারা তাদের লোক পাঠিয়েছিলেন এই ভোটকে রিগিং করার জন্য, এই নির্বাচনকে রিগ করার জন্য, এবং সেই লাইভ চলতে চলতে তার উপরে আক্রমণ হয়, এখন তাকে অ্যাপোলো হসপিটালে ভর্তি করা হয়েছে, তার অবস্থা খুব একটা ভালো বলে জানা যাচ্ছে না। তারপরে তার ফোন থেকেই ফোন এসছে, অন্য একজন কথা বলে আমাকে জানলেন যে দাদা কথা পর্যন্ত বলতে পারছে না, অর্থাৎ আমাদের প্রার্থী 86 নম্বরের রাজশ্রী আইলি তিনি কথা বলতে পারছেন না। আপনারা দেখেছেন আমাদের বিধায়করা এবং আমাদের এলওপি লিডার অফ অপোজিশন মাননীয় শ্রী শুভেন্দু অধিকারী, তার নেতৃত্বে একটা বৈঠক করছিলেন সল্টলেক এরিয়াতে, যা নির্বাচন ক্ষেত্রের বাইরে, যেখানে নির্বাচনী বিধিনিষেধ থাকে না সেই এলাকায়, ছিল না সেই এলাকায়, কিন্তু সেখানেও পুলিশ তাদেরকে ঘিরে ধরেছে, হাউস অ্যারেস্ট করে রেখেছে, সম্পূর্ণরূপে অগণতান্ত্রিক পদ্ধতিতে এই রাজ্য সরকার চলছে, এবং রাজ্য সরকার, নির্বাচন কমিশন এবং রাজ্য পুলিশ, এই তিনের মেলবন্ধনে আজকে আমরা ভোট লুট করা হয় কিভাবে সেই যাত্রাপালা দেখলাম। এই যাত্রাপালা সফলতার সাথে তৃণমূল কংগ্রেস এবং তার সর্বোচ্চ নেতৃত্ব করেছেন, তাদের কোনো কোনো নেতা বলছেন তারা দেখতে পাননি, রিগিং হয়নি, তাদের কাছে আমরা বলেছি যে প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করবেন, পশ্চিমবঙ্গের চিকিৎসা ব্যবস্থা তো তলানিতে এসে ঠেকেছে, তো কোনো ভালো চোখের ডাক্তার প্রয়োজন হলে আমরা সাউথ ইন্ডিয়াতে বা দিল্লিতে তাদের ট্রিটমেন্টের ব্যবস্থা করতে পারি। এই নির্বাচন সম্পূর্ণরূপে ফার্স, ভুয়ো, গণতন্ত্রে এই ধরনের নির্বাচনের কোনো স্থান নেই। রাজ্য সরকার যদি মনে করেন যে এইভাবে নির্বাচন করবেন, তাহলে তার থেকে ভালো নির্বাচন না করে নিজের পার্টির লোকেদেরকে যেভাবে বিভিন্ন জায়গায় অ্যাডমিনিস্ট্রেটর হিসাবে বসিয়ে রেখেছেন সেইভাবে বসিয়ে রাখুন, এতে কমসে কম কিছু লোক আহত কম হবে, কিছু লোকের কম মাথা ফাটবে, হাত পা কম ভাঙবে, কিন্তু এইভাবে গণতন্ত্রকে ধর্ষণ করার কোনো মানে হয় না। আজ কিছুক্ষণ আগে শুভেন্দু অধিকারী এক জায়গাতে তার এমএলএদের নিয়ে বসেছেন, সেখানে পুলিশ তাদের ঘেরাও করে রেখেছিল, এই বিষয়টা কিভাবে দেখছেন? দেখুন, এই ধরনের ঘটনা, একজন এলওপি এবং তার নেতৃত্বে নির্বাচিত জনপ্রতিনিধি, তারা তো কারো দয়ায় জনপ্রতিনিধি হয়নি, এইরকম পশ্চিমবঙ্গের মতো রাজ্যে ভোটে লড়ে তারা জনপ্রতিনিধি হয়েছেন, সেই জনপ্রতিনিধিদেরকে এলওপির সাথে একটি বাড়িতে গৃহবন্দী করে রাখা, তাদেরকে নির্বাচন কমিশনের সাথে দেখা করতে না দেওয়া,
রাজ্যপালের কাছে প্রতিবেদন দিতে না যেতে দেওয়া গণতন্ত্রের ক্ষেত্রে আমার মনে হয় খুব লজ্জাজনক ঘটনা। ভারতবর্ষের ইতিহাসে এই ধরনের নিদর্শন আছে কিনা আমার যথেষ্ট সন্দেহ হয়। শুভেন্দু ছাড়াও 100 নম্বর ওয়ার্ডে বিজেপি প্রার্থীকে হেনস্থা করা হয়েছে, তারপরে সিসিটিভি ঢেকে রাখা হয়েছে, বোমাবাজি হয়েছে, গোটা দিন ধরে এই ধরনের ঘটনা ঘটেছে। আমরা সেই বিষয়ে আগেও আপনাদের দৃষ্টিগোচর করেছি, আমরা আপনাদেরকে জানিয়েছি এবং প্রেসকে খুব ধন্যবাদ দিতে চাই আমরা, কারণ সব জায়গায় হয়তো প্রেসের পক্ষে যাওয়া সম্ভব হয়নি, কিন্তু কোনো কোনো জায়গায় তারা যেতে পেরেছিলেন। তবে এটা হিমশৈলের চূড়ামাত্র, আমি শুধু এটুকু বলতে চাই। খান্না হাই স্কুলের সামনে বোমা পড়েছে পুলিশ, যাকে যদিও তাকে চকলেট বোমা বলেছে, নতুন ডেফিনেশন দিয়েছে পুলিশ যে মানুষ আহত হলে সেটা বোমা, মানুষ আহত না হলে সেটা চকলেট বোমা। এই নতুন থিওরি আমরা আজকে পেয়েছি কলকাতা পুলিশের কাছ থেকে, আগামী দিনে ফরেন্সিক সায়েন্সে এটা পড়ানো হবে খুব গুরুত্ব সহকারে। 22 নম্বর ওয়ার্ডে মিনাদেবী পুরোহিতকে হেনস্থা করা, দেখুন বাইরে আমি আগেই বলেছি কলকাতা কর্পোরেশনের প্রাক্তন ডেপুটি চেয়ারম্যান তাকে, মানে ডেপুটি মেয়র আর কি, তাকে এইভাবে হেনস্থা করা শুধু তাই নয়, একজন মহিলাকে রাস্তার মাঝখানে তার জামা কাপড় ধরে টানাটানি করা, আমরা কোন বঙ্গে আছি, বঙ্গের সংস্কৃতি এই সংস্কৃতি নয়, এই সংস্কৃতিকে আমদানি করা হচ্ছে কোথা থেকে আমরা তাও জানি না, গোটা ভারতবর্ষে এই ধরনের ঘটনা ঘটে কিনা সন্দেহ আছে। আমরা তাই দাবি করেছিলাম কেন্দ্রীয় বাহিনীর মাধ্যমে হলে পরে এই ধরনের ঘটনাগুলো কমসে কম কম হয় না, তাও বলা যায় না, তাদের উপস্থিতিতে তৃণমূল কংগ্রেস করেন কিন্তু কম হয়, কিন্তু যে ঘটনা ঘটেছে সত্যি গণতন্ত্রকে লজ্জা দেওয়ার মতো ঘটনা। সজল ঘোষের কার্যালয় বন্ধ করেছিল পুলিশ, দেখুন শুধু সজল ঘোষ নয়, এরকম আমাদের 50 নম্বরের ওয়ার্ডের প্রার্থী সজল ঘোষ, উনি খুব সম্ভাবনাময় প্রার্থী, আমাদের এরকম বিভিন্ন জায়গায় আমাদের প্রার্থীদেরকে হেনস্থা করা হয়েছে, মানে প্রত্যেকটি বুথে যে সমস্ত জায়গায় ধরুন আমাদের প্রার্থী একটু দুর্বল ছিল, যারা অতটা হয়তো মুভ করতে পারেননি, সেই সমস্ত জায়গায় চরম আকারে রিগিং হয়েছে, এবং যে পরিমাণ রিগিং হয়েছে, গণতন্ত্রে এই ধরনের রিগিং চলতে থাকলে তাহলে ভোট করার বা নির্বাচন করার আমার মনে হয় না কোনো যৌক্তিকতা আছে। পুনর্নির্বাচন না দাবি করেছেন, যদি না হয় তাহলে সেক্ষেত্রে আপনাদের আন্দোলন কি হবে? আমরা পরবর্তী স্টেপ আপনাদেরকে জানিয়ে দেব। আমরা মনে করছি যেভাবে ভোট হয়েছে এবং যে ধরনের রিগিং হয়েছে, বারবার ভুয়ো ভোটার ধরা পড়ছে, তারা ওই কলকাতার বাসিন্দা না, বাইরে থেকে এসছেন, কয়েকজন দৌড়ে পালিয়েছেন মিডিয়ার ক্যামেরার সামনে, পরিষ্কার প্রমাণ হয়ে যাচ্ছে এইভাবে ভোট হয়েছে। আর ভোট যদি এইভাবে হয়ে থাকে তাহলে পরে সেই ভোটের কোনো মানে হয় না, পুনর্নির্বাচন হওয়া প্রয়োজন। এবার সেটা রাজ্য নির্বাচন কমিশনের এখতিয়ারের মধ্যে, তারা পরে যে তারা পুনর্নির্বাচন করাবেন কি করাবেন না। কর্পোরেশনের ভোট মিটে গেলে এবার রাজ্যের আরো বেশ কিছু পুরসভা রয়েছে যেগুলোতে ভোট হওয়ার কথা, সেক্ষেত্রে আপনি কি আশা করছেন, কি দাবি করছেন? দেখুন আমরা যা পরিস্থিতি এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে কলকাতা কর্পোরেশনের যে নির্বাচন হলো, যদি আমরা বিধানসভা নির্বাচন দেখি, বিধানসভা নির্বাচনের রেজাল্ট অনুসারে কিন্তু কলকাতা কর্পোরেশনে বিজেপি তৃণমূলের থেকে তুলনামূলকভাবে অনেকটাই দুর্বল। সেই কর্পোরেশন জিততে জেতার জন্য তৃণমূল কংগ্রেস যদি এতটা ডেসপারেট হতে পারে, গণতন্ত্রকে এইভাবে নষ্ট করে দিতে পারে, গণতন্ত্রকে এইভাবে মলিন করতে পারে, তাহলে স্বাভাবিকভাবে যে পৌরসভাগুলো নির্বাচন আসছে আগামী দিনে জেলাগুলোতে স্পেসিফিক্যালি, সেই সমস্ত জায়গায় কিন্তু বিজেপি তুলনামূলকভাবে কলকাতার কম্পারিজন করলে, কলকাতার সাথে কম্পারিজন করলে আমরা অনেক বেশি শক্তিশালী এবং সেখানে আমরা প্রতিরোধও করব। কিন্তু এই প্রতিরোধের ফলে কিছু প্রাণ অকালে যাবে, কিছু মহিলার স্মৃতির সিঁদুর হয়তো মুছে যাবে, কিছু মায়ের কোল খালি হবে, আমরা তা চাইছি না। আমরা চাইছি নির্বাচন যদি রাজ্য নির্বাচন কমিশন যদি করতে চান তাহলে সঠিকভাবে যেভাবে করা প্রয়োজন কেন্দ্রীয় বাহিনী নামিয়ে যেরকম লোকসভা বিধানসভা নির্বাচন হয় সেইভাবে নির্বাচন করুন, নচেত নির্বাচন করার কোনো প্রয়োজন নেই এইভাবে প্রহসন করার জন্য। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে মানুষ খুশির মেজাজে ভোট দিয়েছে, উৎসবের মেজাজে ভোট দিয়েছেন, সেটা ভোটিং পার্সেন্টেজ দেখলেই বোঝা যাচ্ছে। এবং ওনার খুশি, উনি তো মনে করেন যে ওনার খুশিতেই সবাই খুশি, স্বাভাবিকভাবেই ওনার খুশি হলে সবাই খুশি হবে, এরকম তো তা হয় না। মানুষ খুশির মেজাজে ভোট দিলে এতজন মানুষের, একজন ভোটারের পা বোমার আঘাতে উড়ে যেত না। একজন প্রার্থী বিজেপির, তিনি বর্তমানে অ্যাপোলো হসপিটালে ভর্তি হতেন না,
প্রচুর মিডিয়ার সামনে ভুয়ো ভোটার ধরা পড়ত না, এটাকে মনে হয় খুশির মেজাজ বলেন। অবশ্য উনি খুশি বলতে কি বোঝেন সেটা অবশ্য আলাদা বিষয়। জয়েন্ট সিপি জানিয়েছেন যে ভোটের উপর শান্তিপূর্ণ ভোট আর বিক্ষিপ্ত ঘটনায় 72 জন অ্যারেস্ট হয়েছে। দেখুন জয়েন্ট সিপি বলুন আর যেই বলুন, তাদের তৃণমূল ওই তপসিয়া ভবন থেকে যা লিখে দেবে, কালীঘাট থেকে যা লিখে দেবে, তার বাইরে একটা শব্দ বলার মতো তাদের ক্ষমতাও নেই মেরুদণ্ড। যে ভোট হয়েছে সেই ভোটে বিজেপি কতটা আশাবাদী, কি ফলাফল হতে পারে? দেখুন ভোটই হয়নি আমার মতে, যে ধরনের ভোট হয়েছে এটাকে ভোট বলা চলে না। আশা নিরাশার কথা তো তারপরে, আমরা ভোটের ভোট নিয়েই সন্তুষ্ট নয়। নির্বাচন কমিশন যে রিপোর্ট দিয়েছেন তাতে নির্বাচন কমিশন বলেছেন যে শান্তিপূর্ণ ভোট হয়েছে, এবং কলকাতা পুলিশ তারা জানিয়েছেন যে অন্যান্য সব রাজনৈতিক দলের নামে অভিযোগ করেছে কিন্তু তৃণমূলের নামে কোনো অভিযোগ পড়েনি। এই কথা প্রমাণ করছে যে রাজনৈতিক নির্বাচন কমিশন কতটা দলদাস হয়ে, কতটা নির্লজ্জ বেহায়া দোকান কাটা হয়ে কাজ করছে। এরকম রাজ্য নির্বাচন কমিশনের প্রধান যিনি আছেন তার উচিত ইমিডিয়েট পদত্যাগ করে তৃণমূল কংগ্রেসের পতাকা নিয়ে জয় বাংলা স্লোগান দেয়া। অভিষেক ব্যানার্জি কিন্তু বলেছেন যে ফুটেজ দেখাতে পারলে ব্যবস্থা নেওয়া হবে। আমরা তো সকালবেলা থেকে ফুটেজ দেখছি মিডিয়ার কাছে যে তৃণমূল কংগ্রেসের একজন দুষ্কৃতী ধরে নিলাম, সে তৃণমূল এই মুহূর্তে ধরে নিচ্ছি তিনি তৃণমূল কংগ্রেস না বিজেপি কেউ জানি না আমরা, তিনি খুব মানে সাহসের সাথে গিয়ে সিসিটিভি ক্যামেরার মুখে একটা কাগজ বা সেলোটেপ যাই হোক এই জাতীয় কিছু লাগিয়ে দিচ্ছে যাতে সিসিটিভি ক্যামেরা বন্ধ হয়ে যাচ্ছে, ভোটের বুথের ভিতরে আমরা কিছু দেখতে পাচ্ছি না। এই ফুটেজটি অভিষেক বন্দ্যোপাধ্যায় দেখতে পেয়েছেন কিনা আমার জানা নেই, আর যদি দেখতে না পেয়ে থাকেন, আমরা বলেছি ওনার চোখের প্রবলেম আছে, ওনার অ্যাক্সিডেন্ট হয়েছিল বেশ কয়েক বছর আগে, আমরা তার চিকিৎসার ক্ষেত্রে সাহায্য করতে পারি। শেষ প্রশ্ন, যে এই যে ভোট হলো বিভিন্ন ছাপ্পা আপনার যে অভিযোগ করছেন ছাপ্পা ভোট দখল হয়েছে, এই ভোটের ফলে আপনারা কতখানি আশাবাদী নাকি এই ভোটের ফলে কি করছেন? দেখুন এই যেভাবে ভোট হয়েছে এই ভোটের পর আর দেখার পর ফলাফল নিয়ে আমরা কোনো শব্দই উচ্চারণ করতে চাইছি না, কারণ এই ধরনের ফলাফলকে যে ফলাফল আসবে সেই ফলাফলকে কতটা ফলাফল বলা উচিত হবে আমার মনে হয় গণতন্ত্রেও বলতে যা বুঝি আমি অন্তত পক্ষে সেই গণতন্ত্রে এটাকে ভোটের ফলাফল বলা যায় না। বিধায়কদের শর্ট লেগে যেভাবে আটকে রাখা হলো, যেভাবে গৃহবন্দী করে রাখা হলো, এর পরবর্তীতে কোনো কি পদক্ষেপ নেবেন? আমরা এর বিরুদ্ধে আমরা মাননীয় রাজ্যপাল সহ আমাদের যারা সর্বোচ্চ নেতৃত্ব আছে তাদেরকেও আমরা এর বিরুদ্ধে কমপ্লেন জানাবো, এবং আমাদের পরবর্তী স্টেপ এই বিরুদ্ধে কোনো আইনগত কোনো পদক্ষেপ নেওয়া যায় কি না সেই বিষয়ে আমরা আমাদের আইনজীবী যারা আছেন পার্টির তাদের সাথে আলোচনা করে পরবর্তীকালে সিদ্ধান্ত নেব এবং আপনাদেরকে জানিয়ে দেব। ধন্যবাদ সবাই। কালকে কোনো প্রোগ্রাম কিছু? কালকে সেই অর্থে মনে হয় প্রোগ্রাম কিছু নেই, জানি।